হ্যালো গাইস, আই হোপ সবাই ভালো আছেন। এই টাইপের ব্যানারগুলো কিন্তু বর্তমানে অনেকটাই ট্রেন্ডিং ভূমিকা পালন করছে, কারণ প্রত্যেকটা সোশ্যাল বিজনেসদের জন্য বা ই কমার্স যারা বিজনেস করে তাদের জন্য এই টাইপের পোস্টারটা খুবই জরুরি। আজকে দেখব কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে এরকম পোস্টার করা যায়। পুরো প্রসেসটা দেখার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসুন শুরু করি। প্রথমে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ফটোশপের করে আমরা জাস্ট এখান থেকে কাস্টমার রাখবো, রেখে আমরা উইথ এখান থেকে 1080 এবং হাইট 1080, তারপরে যে রেজলেশন রয়েছে রেজলেশন আমরা 300 রাখবো, রেখে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। করে আমরা ফাইল মেনু থেকে আমাদের এখানে যে শুজের ছবিগুলো রয়েছে সেগুলো আমি আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। জাস্ট আমরা প্লেস এম্বেডেডের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে আসছি। জাস্ট আমরা এই ইমেজটা সিলেক্ট করে প্লেস করে দিলাম, অলরেডি আমাদের ইমেজটা চলে আসছে। তারপরে জাস্ট আমরা অল্টা প্লাস শিফট ধরে ছবিটাকে একটু ছোট করব। ওকে, ছোট করে আমরা ছবিটাকে এখানে রাখব। রেখে জাস্ট এক সাইড করে ছবিটা রেখে আমরা আমাদের যে কালার রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। করে নিচ থেকে আমরা ক্রিয়েট নিউ লেয়ারে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন নতুন একটা লেয়ার চলে আসছে। তারপরে টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। করে এভাবে ড্র্যাগ করে টেনে একটি শেপ অ্যাপ্লাই করব। এখানে আমরা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাইয়ের জন্য আমরা এই যে চেন রয়েছে চেনে সিলেক্ট করব। তো কালার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এটা একটা ব্র্যান্ডিং টাইপের ডিজাইন, তো আমরা কালার পিকটা আমাদের প্রোডাক্ট থেকেই নিব। এটা সবচেয়ে ভালো লাগবে যে আপনার প্রোডাক্টটা থেকেই যদি যখন আপনি কালার পিক করেন তাহলে আপনার কাছে এটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা জাস্ট প্রোডাক্ট থেকে আগেই একটা কালার পিক করে রেখেছিলাম, সেটা হচ্ছে আমরা এখান থেকে সোয়াচেসে যাব, গিয়ে আমরা এই যে সবার লাস্টে যে কালারটা রয়েছে সেই কালারটা, এবং দেখতে পাচ্ছেন এই কালারটার যে কোড রয়েছে কোডটা একটু দেখেন, FF8590। ওকে, ডান, তারপরে ওকে দিয়ে দিব। তারপরে জাস্ট আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটা ওপেন করব। করলে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমি ব্যানার ইনফরমেশন নামের একটি নোটপ্যাড লিখে রেখেছি। জাস্ট এখানে ক্লিক করব, করলেই যে টেক্সটগুলো দিয়ে আমি পোস্টারটা করব সেই টেক্সটটা অলরেডি এখানে লেখা আছে। তো জাস্ট আমি এই নোটপ্যাড থেকে এই টেক্সটগুলো আনবো। আনার জন্য জাস্ট প্রথমে আমি ডিসকভার ইউর স্টাইল এটা সিলেক্ট করব। করে এখান থেকে কপি, তারপর এখান থেকে টেক্সটে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এবং দেখা যাচ্ছে না টেক্সটটা, কারণ হচ্ছে এটা সেম কালার হয়ে গেছে। আমরা সোয়াচেস কালারটা ভিতরে ইন করে দিই। তারপর ক্যারেক্টার প্যানেল প্যালেটের ঠিক এখানে কালার সিলেক্ট করে এটাকে হোয়াইট করে দিব। দেখতে পাচ্ছেন যে এখন কালারটা চলে আসছে। তারপর হচ্ছে আমাদের যে হ্যাশট্যাগওয়ালা যে টেক্সটটা সেটা সিলেক্ট করব। এভাবে আমরা প্রত্যেকটা টেক্সট এভাবে নিয়ে আনতেছি। কন্ট্রোল ভি, অলরেডি চলে আসছে আমাদের প্রত্যেকটা টেক্সট। তো এখানে একটা জিনিস ফলো করলে দেখতে পারবেন যে আমরা প্রত্যেকটা টেক্সট কিন্তু আমরা সেম টেক্সট ইউজ করেছি, যে টেক্সটটার নাম হচ্ছে ভ্যাবিস নিয়ন। এই ভ্যাবিস নিয়ন যদি আপনি ডাউনলোড করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন, ওখানে আপনি ভ্যাবিস নিয়ন ফোনটা পেয়ে যাবেন, ওখান থেকে নিয়েও আপনি এই কাজ করতে পারবেন। আর যদি আপনার কাছে থেকে থাকে তাহলে তো ওয়েল, ওকে। তো এখন আমরা প্রথম টেক্সটটা আমরা এখান থেকে সেট করব। প্রথম টেক্সটটা সেট করার জন্য প্রথমে আমি টেক্সট টুলে গিয়ে ডিসকভারটাকে আমি এখান থেকে একটা লাইন করব, তারপর ইউর স্টাইল একটা লাইন থাকবে। ওকে, তো ডিসকভারটাকে জাস্ট আমি এখান থেকে এভাবে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্রেস করে আমি লেস দ্যান প্রেস করতে থাকব, কারণ যেহেতু আমি এটাকে যথেষ্ট বড় করব। ওকে, তারপর এখান থেকে আমি ওকে দিয়ে এটাকে একটু নিচে নামাবো, এটাকে আর একটু নিচে নামিয়ে রাখি। ওকে, ডাবল ক্লিক করলেও আপনি এখান থেকে অ্যাপ্লাই পেয়ে যাবেন। তারপর আবার টেক্সট টুল সিলেক্ট করে জাস্ট ইউর স্টাইল সিলেক্ট করে কন্ট্রোল শিফট লেস দ্যান, ওকে, এটাও বড় করলাম। এখন এটাকে একটু নিচে নামানোর জন্য এটা সিলেক্ট করে অল্টা প্রেস করে ডাউন অ্যারো কি প্রেস করব। কয়েকবার প্রেস করলে দেখতে পাচ্ছেন এটা অলরেডি নিচে নেমে গেছে, ডান। তারপরে জাস্ট আমি এখান থেকে আমাদের যে হ্যাশট্যাগ রয়েছে হ্যাশট্যাগটা এখানে বসাই দিব। তো এখানে লাইন অ্যাকুরেট রাখার জন্য আমি এখান থেকে একটা অ্যালাইন এনে জাস্ট এখানে আমি রেখে দিব, অ্যালাইনটা যেন আমার অ্যাকুরেটভাবে সব বুঝতে পারি। তো এখান থেকে ডি, এখান থেকে যে ডি রয়েছে ডিটাকে যদি আমি আরেকটু ডানে নিতে চাই তাহলে এই কাজটা করার জন্য অল্টা প্রেস করে জাস্ট আপনি এখানে সিলেক্ট করে অল্টা প্রেস করে
আপনার লেফট অ্যারো কি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন ডিটা অ্যাকুরেটভাবে বামে চলে গেছে। ওকে, এখন এখান থেকে যে আমার ইউর লেখাটা রয়েছে ইউর লেখাটাকে সিলেক্ট করব, করে কালার প্যানেল প্যালেট থেকে এখান থেকে আমি কালার পিক করব। ওকে, ব্ল্যাক অথবা এখান থেকে আমি যে কালারটা ভালো লাগে এই কালারটাই দিব ডিফ। ওকে, এটাই ঠিক আছে। ওকে ওকে, এবং আমার এখানে যে শেপটা রয়েছে এখানে সিলেক্ট করেও সেমভাবে আমরা আমাদের যে শুজ থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিব। ওকে, তারপরে স্বপ্নাও, স্বপ্নাওকে অবশ্যই আমরা এখান থেকে একটু নিচে নিব, নিয়ে এটাকে শিপ ধরে একটু বড় করে দিব। এবং এই লাইনটাকেও নিচে নিয়ে একটু বড় করে দিব। ওকে, তো এখন আমরা এই পর্যায়ে আমাদের শুজের নিচে একটা শেপ মেকিং করব। ব্যাস, এখন আমরা টেক্সট সেটিং শেষ। শেপ মেকিংটা খুবই ইজি, যেটার জন্য জাস্ট আমরা এখান থেকে ইলিপস টুলটা নিব, নিয়ে একটা নতুন লেয়ার নিব, নিয়ে আমরা জাস্ট একটা শেপ ধরে একটা শেপ দিব। ঠিক আছে, যে কোনো কালার এটা হতে পারে। তো এই শেপটাকে দেওয়ার পরে জাস্ট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশনে যাব, টুলবার থেকে গিয়ে যে কোনো এক পাশে একটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্ট বেরিয়ে গেছে। এখন আপনি জাস্ট এখান থেকে এটাকে একটু ড্রাগ করে সরাবেন, এমন ইয়েস চাইবে, অবশ্যই ইয়েস দিবেন। দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এটাকে ড্রাগ করে একটু সরিয়ে জাস্ট, ওকে, তারপরে জাস্ট এই শেপটাকে ধরে ডান পাশে ক্লিক করে রোটেট করে করে ফেলবো ট্রান্সফর্ম মোডে। করে জাস্ট আমরা শেপটাকে একটু বড় করব, শেপটাকে ঠিক এ বরাবর আমরা সেট করব, ওকে দিয়ে দিব। এবং এই শেপটাকে অবশ্যই আমাদের শুজের নিচে নিতে হবে, তারপরে শেপের উপরে শুজটা সিলেক্ট করব। করে আমরা যেহেতু আমাদের এখানে মেইন হচ্ছে আমাদের শুজ, শুজটাকে অবশ্যই আরেকটু বড় করে দিব আমরা। ওকে, তারপরে এই শেপের মধ্যে সিলেক্ট করে এই লেয়ারে সিলেক্ট করে জাস্ট আমরা নিচ থেকে এফএক্স, এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, এবং দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট অটো প্লেস হয়ে গেছে, যে গ্রেডিয়েন্টটা আমার এখানে ছিল অলরেডি। তো আপনার এখানে তো গ্রেডিয়েন্টটা থাকবে না, আপনি জাস্ট এখানে গ্রেডিয়েন্টের এই অপশনে সিলেক্ট করবেন, করার পরে আমাদের গ্রেডিয়েন্ট এডিটর আসছে। তো এখান থেকে এই গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করেছি। তো এই গ্রেডিয়েন্টের পয়েন্টগুলো একটু আপনি দেখে নেন, আমি প্রথম স্লাইডটা আপনাকে দেখাই যেটা কোন বরাবর প্রত্যেকটা স্লাইড সেটিং আছে সেটা একটু মাথায় রেখে জাস্ট আমি ডান পাশ থেকে আমার কালার কোডগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে সিলেক্ট করে FF002A এবং এটা E65C62 এবং সবার লাস্টেরটা A22129। প্রত্যেকটা গ্রেডিয়েন্ট কিন্তু আমাদের শুজ থেকেই নেওয়া হয়েছে, শুজের কালার থেকেই নেওয়া হয়েছে। ব্যাস, তারপর আমি ওকে দিয়ে দিব, ওকে দিয়ে বেরিয়ে যাব। তো জাস্ট আমি এ পর্যায়ে আমার যে মেইন শেপটা রয়েছে এই শেপটাকে আমি আরেকটু হালকা এডিট করব। তারপর আমরা জাস্ট এই শুজের মধ্যে সিলেক্ট করে আমরা এখানে একটা শ্যাডো অ্যাপ্লাই করব। তো শ্যাডোর জন্য আমরা জাস্ট শুজের নিচের লেয়ারে সিলেক্ট করে একটা নতুন লেয়ার নিব, নিয়ে আমরা এখান থেকে ব্রাশ টুল, ব্রাশ টুল থেকে অবশ্যই এখান থেকে শুজ থেকে আমরা একটা ডিপ কালার এখান থেকে সিলেক্ট করেছি শুজ থেকে। করে ওকে দিয়ে দিলাম, ব্রাশ টুলটা এখান থেকে একেবারে ছোটো করে দিব। করে ব্রাশ টুল অবশ্যই আমাদের হার্ডনেস একেবারে জিরো করে দিব, এবং সবার উপরে জেনারেল ব্রাশ সিলেক্ট করব। করে এখান থেকে সফট রাউন্ডে সিলেক্ট করব। ওকে, করে জাস্ট এখানে একটা সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে জাস্ট আমরা এটাকে ছোট করব। ওকে, করে কন্ট্রোল প্রেস করে এটাকে একটু এভাবে বড় করব, এভাবে বড় করব। করে জাস্ট কন্ট্রোল প্রেস করে একটা কর্নার আমি এভাবে এভাবে নিয়ে যাব। ইয়াস, দেখতে পাচ্ছেন এখন শ্যাডোটা খুব সুন্দরভাবে আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, ঠিক এভাবে আমি কর্নারে নিয়ে গিয়ে শ্যাডোটা দিব, দিয়ে ওকে দিব। এবং অবশ্যই এই শ্যাডোটা ব্লেন্ড মোড মাল্টিপল করে দিতে হবে। ওকে, তো সেম শ্যাডোটাই আমি আবার অল্টা প্রেস করে কপি করব। করে জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি হরিজেন্টাল করে এটাকে জাস্ট ঘুরিয়ে দিব, ঘুরিয়ে জাস্ট আবার আমার শুজের এই পাশটাতে আমি এটাকে সেট করে নেব আরেকটু ঘুরিয়ে। কন্ট্রোল চেপে ধরে একটু জাস্ট
করে জাস্ট ওকে সেট হয়ে গেছে ডান। তারপর এটার এই এই শ্যাডোটার একটু অপাসিটি কমিয়ে দিব যেহেতু এটা পিছনের শ্যাডো। ওকে, তারপর হচ্ছে জাস্ট আমরা আমাদের যে শুজ রয়েছে শুজের উপরে কন্ট্রোল প্রেস করে একটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এটা এইভাবে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সিলেক্ট করার পরে নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে আমরা মেনুবার থেকে সিলেক্ট মেনু মডিফাই, তারপর এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড অবশ্যই এখান থেকে 10 দিব আমরা। তারপর এখান থেকে অ্যাপ্লাই ইফেক্ট অবশ্যই এখানে চেকমার্ক করে দিব, করে এখান থেকে ওকে প্রেস করব। দেখতে পাচ্ছেন যে একটি ডকুমেন্টটা বেরিয়ে গিয়ে আমাদের একটি সিলেকশন তৈরি হয়েছে। এখানে আমরা ভিতরে ঠিক মাউসটা ভিতরে রেখে রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করব, করে আমরা এখান থেকে স্ট্রোকে যাব। গিয়ে এখান থেকে কালার অপশনে সিলেক্ট করব, করে আমরা ঠিক উপর থেকে হোয়াইট করে দিব, করে ওকে দিব, ওকে দিব। ইয়াস, একটু জুম করলে দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো এই পর্যায়ে আমি জাস্ট শুজ এবং আমার এখানে যে চারটা শ্যাডো সহ যে চারটা লেয়ার আছে, চারটা লেয়ার সিলেক্ট করে আমি শুজটাকে একটু বড় করছি। এখান থেকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি। ওকে, তাহলে আমি নিচের যে শেপটা রয়েছে এটাকে একটু হালকা ডান পাশে করে নিই। তারপরে যে আমার যে স্বপ্নও রয়েছে, স্বপ্নওর সামনে এখানে একটা নতুন লেয়ার নেব। নিয়ে আমি জাস্ট আমাদের এই রেক্ট্যাঙ্গেল টুলের নিচে যে পলিগন টুল রয়েছে, পলিগন টুল সিলেক্ট করব, করে সাইডের অপশন বার থেকে এখানে 3 সিলেক্ট করে দেব। করে জাস্ট এখানে একটা ত্রিভুজ আমরা এখানে ড্রয়িং করব। করে আমি জাস্ট ত্রিভুজটাকে এই স্বপ্নওর মধ্যে নিয়ে রোটেট করে এটাকে অ্যাডজাস্ট করে দেব, জুম করব। এবং যে এটার কালার রয়েছে, কালার আমরা এখান থেকে চেনে ক্লিক করে এই শুজ থেকে একটা কালার দিয়ে দেবো, একটু লাইট একটা কালার দিয়ে দেবো। ওকে, আর আমাদের যে এই টেক্সটটা রয়েছে, টেক্সটের নিচে আমি জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে একটা শেপকে চিকন লাইনের মতো করে দিব আমি। ওকে, এটার কালার এখান থেকে আমি অবশ্যই ডিফ করে দিব, সেম কালারটাই দিয়ে দেবো আমি এখান থেকে। এবং এই লাইনটার যে কালার রয়েছে কালারকে একটু ডিফ করে দিই। ওকে, পোস্টার এই পর্যায়ে জাস্ট আমরা উপরে সিলেক্ট করে একেবারেই সবার উপর একটা লেয়ার নিব। নিয়ে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল যাব। রেক্ট্যাঙ্গেল থেকে আমরা ঠিক আমাদের টেক্সটের এই কর্নার থেকে আমরা ড্র্যাগ করে এনে একটা শেপ দিব। তো এখানে আমি রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করে স্ট্রোক 4x থাকবে, কালার হোয়াইট থাকবে, ওকে দিয়ে দিব। ঠিক আছে, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এখানে কালারের কিছু অংশ ডিলিট করে দিব, যেমন আমাদের এই জায়গা থেকে টোটালি এতটুক পর্যন্ত আমার এই শেপ আমি দিব না, সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিলাম। তারপরে শুজের এখান থেকে এতটুক পর্যন্ত আমি দিব না। ওকে, তারপরে এখানে এই স্বপ্নওটাকে একটু নিচে নামিয়ে দিব, এই লাইন বরাবর উপরে লেয়ারে সিলেক্ট রেখে দেন আমি এখান থেকে এটাও ডিলিট করে দেব। এই মুহূর্তে আমার যে লাইনটা রয়েছে লাইনটা আমি একটু এখান থেকে বাদ দিই। লাইনটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল প্রেস কোলন প্রেস করলে আমাদের এখানে রুলার যে রয়েছে রুলারটা চলে যাবে। এরপর যে আমি ফাইল থেকে প্লেসের মাধ্যমে জাস্ট আমার লাস্টের যে লোগোটা রয়েছে লোগোটা আনবো। লোগোটা এনে অল্টা প্লাস শিফট ধরে আমি লোগোটাকে ছোট করব, ছোট করে লোগোটাকে একেবারে এই কর্নারে বসাবো আমি। লোগোটা যথেষ্ট ছোট করে দিব, করে জাস্ট আমি এই কর্নারে বসাবো লোগোটাকে। বসিয়ে এই লোগোর উপরে লাইনটাকে আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন লোগোটা এখানে সেট হয়ে গেছে। ইয়েস, তো আশা করি আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন আকর্ষণীয় আরও ব্যানার পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ওয়েলকাম। এবং পরবর্তী যে কোনো নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন অবশ্যই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।